আজকে দেখাই দিব অষ্টম শ্রেণীর বিজ্ঞানের 14 নম্বর অধ্যায়ে যে টিক চিহ্নগুলো আছে, এখানে চারটা টিক চিহ্ন রয়েছে, এই চারটার উত্তর দেখাই দিব। তো 3 মিনিটের মধ্যে উত্তরগুলো পেয়ে যাবে। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং পাশে আসা বেল আইকন প্রেস করাও সেট করে নিবে। তো প্রতিটা ক্লাসের চিয়নশীলের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, চিয়নশীলের উত্তর, শূন্যস্থানের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করাও সেট করে রাখবে এবং ভিডিওটাকে লাইক করে নিবে। যদি তুমি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করাও সেট করে রাখো, তাহলে তুমি যখন ইউটিউবে গুগলে সার্চ করবে সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে। তো এর সবগুলো টিক চিহ্ন দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করাও সেট করে রাখবে। তো আজকে শুধু এই অধ্যায়ের টিক চিহ্নের উত্তরগুলো দেখাই দেবো, তো এবং বাকি অধ্যায়গুলোগুলো কীভাবে দেখবে সেটা আমি বলে দিচ্ছি। তারপর চিয়নশীল বাকি অধ্যায় চিয়নশীল শূন্যস্থান রচনামূলক প্রশ্ন টিক চিহ্নের উত্তরগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর এই টিক চারটা টিক চিহ্নের উত্তর দেখাই দেবো। তোমাদের বাকি অধ্যায়ের যে চিয়নশীলগুলো আছে টিক চিহ্নের উত্তরগুলো কীভাবে কীভাবে দেখবে, তো দেখতে পাচ্ছি স্ক্রিনে দুইটা চ্যানেলের নাম আছে, একটা হলো এইসাম হাসান আর একটা হলো সখীপুর। এই দুইটা চ্যানেলে কিন্তু সবগুলো ক্লাসের চিয়নশীলের তো সঙ্গীত দর্শন রচনামূলক প্রসঙ্গ সংস্থান এগুলোর উত্তর দিয়ে দেওয়া হয়েছে সরাসরি গাইড থেকে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো তোমরা যেই চিয়নশীল দেখে যাবো ওই চিয়নশীল ক নাম্বারটা লিখে এই সামাসা লেগে সার্চ করলে ওই চিয়নশীল সম্পূর্ণতাটা চলে আসবে, যদি না আসে তাহলে আবার ওই চিয়নশীল ক নাম্বারটা লিখে আবার সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরটা অবশ্যই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। একবার ক নাম্বারটা লিখে এই সামাসা লেগে সার্চ করবে অবশ্যই আসবে, যদি না আসে তাহলে আবার ওই ক নাম্বারটা লিখে আবার সখীপুর লিখে সার্চ করলে চিয়নশীল সম্পূর্ণতাটা চলে আসবে। দুইবার সার্চ করবি, যদি প্রথম সার্চটা না আসে তাহলে দ্বিতীয় সার্চ করবি, প্রথম সার্চে যদি এসে তাহলে দ্বিতীয় সার্চ করার কোনো দরকার নাই। এবং ওই একইভাবে টিক চিহ্ন থাকার ক্ষেত্রে যে টিক চিহ্ন যে অধ্যায়ের টিক চিহ্নগুলো দেখে যাবে ওই অধ্যায়ের প্রথম যে টিক চিহ্নটা থাকবে ওইটার প্রশ্ন লিখে এই সমস্যা লিখে সার্চ করলে ওই অধ্যায়ের সবগুলো টিক চিহ্নের উত্তর চলে আসবে, যদি না আসে তাহলে আবার ওই প্রশ্নটা লিখে সখীপুর লিখে সার্চ করলে আবার উত্তরগুলো সবগুলো 100% শিওর হিসেবে যাবে। যদি দুইবার সার্চ করো তাহলে 100% শিওর আসবে, আর যদি কোনো প্রশ্নটা লিখে আবার একবার সার্চ করো তাহলে 50% শিওর আসবে, 100%-এর মধ্যে 50% শিওর আসবে। আর যদি দুইটা লেগে সার্চ করো তাহলে 100% শিওর তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এবং শূন্যস্থান দেখার ক্ষেত্রে শূন্যস্থানের প্রথম যে শূন্যস্থানটা থাকবে ওটা লেগে এই সমস্ত লেগে সার্চ করলে ওই সবগুলো শূন্যস্থানের উত্তর চলে আসবে, যদি না সে আবার প্রথম শূন্যস্থানের প্রশ্ন লেখে আবার সখীপুর লেগে সার্চ করবে তাহলে উত্তরগুলো অবশ্যই সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো উত্তরগুলো দেখে নেওয়া যাক, তো আগে 2 নম্বরটা দেখে নেওয়া যাক। তো নিচের কোন খাদ্য শৃঙ্খলাটি সঠিক, উত্তর হবে খ, ফল পতঙ্গ পাখি, এটা মানে ফল ফল এটা হয় ফলে থেকে পতঙ্গ মানে পতঙ্গ খায় পাখি খায়, ফলটা খায় পতঙ্গ আর পতঙ্গ খায় পাখি, এইভাবে সেটা সঠিক। এরপর রয়েছে 3 নম্বর, নিজের কোনটি সি এর অন্তর্ভুক্ত, উত্তর 3 উত্তর হবে ছোট গ ভিক্টোরিয়া, 4 উত্তর হবে উপরের ছকে, উত্তর হবে বড় গ মানে সবগুলো সঠিক, এক্সের উপর ওয়াই নির্ভরশীল এবং এর উপর বি নির্ভরশীল, এ ও সি পরস্পর নির্ভরশীল, তো 4 উত্তর বড় গ। এরপর রয়েছে 1 নম্বরটা, 1 নম্বরটা দেখার আগে তোমরা যদি টিকটকে লাইক ফলো, ইনস্টাগ্রামে লাইক ফলো, ইউটিউব চ্যানেল মনিটেশন, ফেসবুক মনিটেশন এগুলো যদি করতে চাও তাহলে এই চ্যানেলের কভার ফটো বিভিন্ন রয়েছে, ওখানে যোগাযোগ করে তোমরা এগুলো কিনে নিতে পারো। সোশ্যাল মিডিয়াতে যত অ্যাপস আছে এগুলো লাইক ফলো আর ইউটিউব মনিটেশন এগুলো করে নিতে পারো। তো প্রতিটা প্রশ্নের তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষাটা বেল আইকন প্রেস করে সেট করে রাখবে। তো আজকে ভিডিওটা বন্ধ, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং ভাষাটা বেল আইকন প্রেস করে সেট করে দেবে। আজকে ভিডিওটা বন্ধ, ভিডিওটা যদি আরও বড় করে বলা ছোটো করে বলে সেটা কমেন্ট বলে সরাসরি প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষাটা বেল আইকন প্রেস করে সেট করে।